ক্যাম্পাসে বসে থেকে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। হঠাৎ রাফি কোথা থেকে যেন দৌড়ে এসে বলল, দোস্ত কালকের পরের দিন নাকি নীলিমার বিয়ে। হোয়াট, কি বলতেছিস এসব? রাফি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। হ্যাঁ রে দোস্ত, আমি কিন্তু নীলিমাকে ছাড়া বাঁচব না। প্লিজ রাফি, তুই শান্ত হ। তো নীলিমা তো তোরই থাকবে, প্লিজ শান্ত হ। তারপরেও রাফি কান্না করতেছে, হয়তোবা সে নীলিমাকে হারানোর ভয় করতেছে। আমি সিফাতকে বললাম, সিফাত নীলিমা কলেজে এসেছে কি? হ্যাঁ দেখলাম তো। তুই আর মিমি যায় নীলিমাকে এখানে নিয়ে আয়। ঠিক আছে, আমরা নীলিমাকে এখানে নিয়ে আসতেছি। এরপর সিফাত আর মিমি নীলিমাকে আমাদের আড্ডাখানায় নিয়ে আসার জন্য গেল। রাফি এখন আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। আমি ওকে বললাম, দোষ কান্না করিস না, নিজেকে শক্ত কর, তোর ভালোবাসা তোর হয়েই থাকবে। রাফি কিছুটা শান্ত হয়ে আমার কাঁধ থেকে মাথা তুলে বলল, এবার আমার পরিচয় দেই, আমার নাম মামুন, অনার্স তৃতীয় বর্ষের ছাত্র, আর এতক্ষণ যাদের কথা বললাম তারা হলো আমার বন্ধু রাফি, সিফাত আর মিমি। রাফির গার্লফ্রেন্ড হলো নীলিমা, তাদের রিলেশন চলতেছে প্রায় এক বছর যাবৎ। তারা দুজন দুজনকে খুব ভালোবাসে, কিন্তু হঠাৎ করে নীলিমার বিয়ের কথাটা শুনে খুব খারাপ লাগলো। আমি না হয় এখন প্রেমপ্রীতি থেকে অবসর নিয়েছি, কিন্তু এসবের আই মিন ছ্যাঁকা খাওয়ার ব্যথাটা তো বুঝি। যেটা ঝোঁক এখনও সামলাতে না পেরে সবসময় আমি একটা উক্তি বলে থাকি, ছ্যাঁকাই শক্তি ছ্যাঁকাই বল। আমাদের বন্ধু মহলে আরও কতগুলো বেস্ট কাপল আছে, আর তারা হলো সিফাত আর মিমি। তারাও একে অপরকে প্রচণ্ড ভালোবাসে, একজন অন্যজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। তাদের রিলেশনের বয়স প্রায় 3 বছর, অনার্স ফার্স্ট ইয়ারে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। তবে এখন তাদের দুজনের পরিবারই ওদের সম্পর্কটা জানে আর তা মেনেও নিয়েছে, আর নিবেই না বা কেন, সিফাতের মতো ছেলে পাওয়া এ যুগে মুশকিলের ব্যাপার। সিফাত সব দিক থেকেই ভালো, আচার আচরণ থেকে শুরু করে ফ্যামিলি পর্যন্ত সব কিছুই ভালো। মিমিও খুব সুন্দর একটা মেয়ে, ঠান্ডা মেজাজের, খুব ভদ্র, আমাদের সাথে একই ডিপার্টমেন্টে পড়ে, লেখাপড়াতেও ভালো। অপরদিকে রাফিও তেমনি, কিন্তু রাফির পরিবার একটু আর্থিক দিক থেকে দুর্বল হওয়ায় নীলিমার বাবা রাফিকে মেনে নিতে পারেনি। তবে আমাদের বন্ধুত্বের শিকলটা বেশ গভীর। এই পৃথিবীতে সুষ্ঠুভাবে চলার জন্য বা বেঁচে থাকার জন্য প্রয়োজন একটা সঙ্গী, তবে এখানে সঙ্গী বলতে আমি বিপরীত লিঙ্গকে উদ্দেশ্য করে বলিনি। এখানে বেঁচে থাকার জন্য সঙ্গী বলতে বুঝিয়েছি একজন বা একাধিক জন সৎ বন্ধুকে, যে আপনাকে ভালো কাজের পরামর্শ দিবে এবং বিপদাপদে পড়লে আপনাকে সৎ উপদেশ দিবে। আর এই সঙ্গের মাধ্যমে একটা ভালো ছেলে খারাপ পথে যেতে পারে, আবার একটা খারাপ ছেলে সঙ্গের মাধ্যমে ভালো পথে আসতে পারে। এ সম্পর্কে বিখ্যাত ফার্সি কবি শেখ সাদী বলেছেন, বন্ধলোকের সাথে যার উঠা বসা সে কখনোই কল্যাণের মুখ দেখবে না। সুতরাং আমাদের উচিত হবে বন্ধু বা সঙ্গী নির্বাচন করার সময় সব দিক বিবেচনা করে তা নির্বাচন করা। যেমনটা আমার বন্ধুমহল, আমাদের কেউ যদি কোনো প্রকার সমস্যায় পড়ি তাহলে সেই বিষয়ে সর্বপ্রথম আমাদের নিজেদের মধ্যে আলোচনা করি, তারপরে সবার মতে সেটা সমাধান করি। যেমনটা আজকে রাফি করলো, নীলিমার বিয়ের কথা শোনার সাথে সাথে আমাদের জানালো। যাকগে, অনেক কথাই হলো, গল্পে আসি। একটু পরে সিফাত আর মিমি নীলিমাকে আমাদের কাছে নিয়ে আসলো। নীলিমার মন খারাপ হয়ে আছে, রাফিকে দেখে নীলিমা বলল, প্লিজ রাফি তুমি কিছু একটা করো। রাফিকে কিছু বলতে না দিয়ে আমি নীলিমাকে বললাম, নীলিমা তুমি কি রাফিকে ভালোবাসো? হ্যাঁ ভাইয়া, আমি ওকে খুব ভালোবাসি। কিন্তু তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, এখন কি করবে? এখন আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই, কারণ আমি রাফিকে ছাড়া বাঁচব না। আত্মহত্যা করার কথা শুনে আমার প্রচুর পরিমাণে রাগ উঠল। আমি নীলিমাকে কষে একটা চড় দিয়ে বললাম, আত্মহত্যা কি সকল সমস্যার সমাধানের পথ? তুমি যদি আত্মহত্যা করো তাহলে রাফির কি হবে তা ভেবে দেখেছো একবার? নীলিমা কান্না করতে করতে বলল, এটা ছাড়া যে আর কোনো উপায় নেই ভাইয়া। কে বলল উপায় নেই? তুমি কি বাসা থেকে পালিয়ে এসে রাফিকে বিয়ে করতে পারবে? কি বলতেছিস এসব তুই? দেখ ভাই, এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
আর তুই যদি এখন বিয়ে না করিস তাহলে তোরা দুজন একে অন্যের সারা জীবনের জন্য হারিয়ে ফেলবি। এখন বল তোরা পারবি কিনা। আমার কথা শুনে নীলিমা কিছুটা চুপ করে থেকে বলল, হ্যাঁ ভাইয়া আমি পারবো। হ্যাঁ আমিও রাজি। গুড, তাহলে আজকে তোদের বিয়ে। সিফাত, তুই আজকে রাতের জন্য একটা হোস্টেল বা বাসা বুক কর যেখানে আজকে রাফি আর নীলিমার বিয়ে হবে। আরে বাসায় নেওয়ার কি আছে, আমাদের একটা বাসা এখন ফাঁকা আছে, সেখানেই হবে। ঠিক আছে, আর নীলিমা তুমি সন্ধ্যা 7টার সময় সিফাত যে ঠিকানা দিবে সেখানে চলে এসো। ঠিক আছে ভাইয়া। আর আসতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমি গিয়ে নিয়ে আসবো। আচ্ছা ভাইয়া। আজকে আর কেউ ক্লাস না করে বাসায় চলে আসলাম, কারণ আজকে রাফি আর নীলিমার বিয়ে, তাই কিছু কাজ আছে সেগুলো করতে হবে। বাসায় এসে বাইকটা পার্ক করে দরজার কাছে এসে কলিং বেল বাজাতেই মামি এসে খুলে দিল। মামি আমাকে এই সময় বাসায় আসতে দেখে বলল, কি হয়েছে আব্বু, তোর এই সময় আসলি যে, কিছু হয়েছে নাকি? না মামি আমি ঠিক আছি, এত চিন্তিত হওয়ার কিছু নেই। মামি আমার কপালে চুমু দিয়ে বলল, বাড়ে আমার একটা মাত্র ছেলে, তার জন্য চিন্তা না করে পারি? হুম, দেখি সাইড দাও আমি ফ্রেশ হব। ঠিক আছে যা। আমি রুমে এসে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলাম। আসলে মামির কোনো ছেলে না থাকায় আমাকে নিজের ছেলে হিসেবে দেখে। শুধু মামি নয়, মামা আমাকে তার ছেলের মতোই ভালোবাসে। আর হ্যাঁ, আমি আমার মামার বাসায় থেকে লেখাপড়া করি, আমার বাসা নওগাঁ জেলায়। কোনো এক কারণে আজ আমি আমার সেই সোনার শহরে রাজশাহীতে মামার বাসায় পাড়ি জমিয়েছি। তবে এখানে থাকার জন্য যথেষ্ট কারণও আছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম, একটু পরে জোহরের আজান দিল, নামাজ পড়ে লাঞ্চ করার জন্য নিচে আসলাম। নিচে নেমে দেখি মামা আর মামি সোফায় বসে আছে। আমি গিয়ে মামা মামির মাঝখানে বসলাম। মামা আমার হাত বুলে দিতে দিতে বলল, আব্বু তোমার লেখাপড়া কেমন হচ্ছে? ভালো হচ্ছে মামা। মামা তোমার একটা হেল্প লাগবে। আমার মামা হলো এই জেলার ডিসি। কি হেল্প আব্বু? আসলে মামা আমার এক ফ্রেন্ড মানে রাফি একটা মেয়েকে ভালোবাসে, আর মেয়েটাও রাফিকে ভালোবাসে, কিন্তু সমস্যা হলো মেয়েটার বাবা মেয়েটির বিয়ে ঠিক করেছে, আর মেয়েটা মানে নীলিমা যদি রাফিকে না পায় তাহলে আত্মহত্যা করবে। ও, তাহলে আমাকে কি করতে হবে? আমরা ঠিক করেছি আজকে রাফি আর নীলিমাকে বিয়ে দেব। আর দেখো যদি বিয়ে না দেয় তাহলে দুজন দুজনকে হারিয়ে ফেলবে, এতে কে কখন কি করে বসে তা তো বলা যায় না। আর তোমার কাজ হলো বিয়ে হওয়া পর্যন্ত যত প্রশাসনিক সমস্যা হবে তা সলভ করা। সমস্যা নাই, আমি এই দিকটা সামলে নিব, কিন্তু রাফির পরিবার বা রাফি যদি মেয়েটাকে কখনো ছেড়ে দেয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। না না, কখনো ছেড়ে দিবে না, এটা আমার বিশ্বাস। তারপরেও আমি ভালোভাবে বলবো। ঠিক আছে। তো আব্বু কখন বিয়ে হবে? রাতে মামি। ও আচ্ছা, অনেক কথাই হলো, চলো এবার লাঞ্চ করবে। হুম চলো। মামি, তিশা এখনো কলেজ থেকে আসেনি। তিশা হলো আমার একমাত্র মামাতো বোন, এবার মেডিকেল সেকেন্ড ইয়ারে। না এখনো আসেনি, আজকে নাকি আসতে দেরি হবে। ও হুম, চলো খাবে। চলো। এরপরে মামা আর মামির সাথে লাঞ্চ করে কিছুক্ষণ কথা বলে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে আসর নামাজ পড়ে রুম থেকে বের হয়ে দেখি তিশা সোফায় বসে টিভি দেখতেছে। আমাকে দেখে বলল, ভাইয়া আজকে নাকি তোর কোনো এক বন্ধুর বিয়ে। হ্যাঁ রাফির, তো কিছু বলবি? বলছিলাম তুই কবে বিয়ে করবি? আমার সম্পর্কে তো তুই জানিস, তারপরেও এই কথা জিজ্ঞেস করতেছিস কেন? না এমনি বললাম। আর তুই আর কতদিন এভাবে থাকবি, না আছে গার্লফ্রেন্ড না আছে বউ, দেখ তোর বন্ধু আজকে রাতে মজা নিবি নি। আমি তিশার মাথায় একটা চুটকি মেরে বললাম, বেশি বড় হয়ে গেছিস তাই না, শপিং মলে যাব, তোর কিছু লাগবে? না আমার কিছু লাগবে না, শুধু ফুচকা নিয়ে আসিস। ঠিক আছে ফুচকা পাগলি। মামিকে বলে বাসা থেকে বের হয়ে বাইকটা নিয়ে সিফাতকে ফোন দিয়ে শপিং মলে আসতে বললাম। আসলে তিশার সাথে আমার ভাই বোনের সম্পর্ক থেকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্কটা বেশি, তাই আমার সাথে যে কোনো বিষয়ে নির্দ্বিধায় কথা বলে। শপিং মলে আসার একটু আগে সিফাত আসলো। সিফাতকে নিয়ে বিয়ের কেনাকাটা করতে লাগলাম,
কেনাকাটা বলতে রাফির জন্য একটা শেরওয়ানি আর নীলিমার জন্য একটা শাড়ি আর বাসর ঘর সাজানোর জন্য যাবতীয় সামগ্রী। বাজার করতে সন্ধ্যা 7টা বেজে গেল। আমি বাজারগুলো সিফাতকে দিয়ে বললাম, সিফাত তুই এগুলো তোর বাসায় নিয়ে চল, আমি আমার বাসা থেকে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। ওকে, আর মিমিন আসলে তুই ওকে যে নিয়ে আয়। আচ্ছা। সিফাত চলে যাওয়ার পর আমিও বাইক নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে তিশাকুর ফুচকা দিয়ে আমি আমার রুমে যেয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে কিছু টাকা নিয়ে রুম থেকে বের হলাম। নিচে এসে দেখি মামি বসে আছে। আমি মামিকে বললাম, মামি আজকে রাতে আমি বাসায় আসতে পারবো না। কেন বাবা? আজকে ওদের বিয়ে তো, আর বিয়েটা হচ্ছে সিফাতদের একটা বাসায়। বাসাটা শহরের বাইরে হয়, সেখানে রাতে একাই থাকা সমস্যা, এই জন্য আমি আর কিছু বন্ধু মিলে সেখানে থাকবো। ঠিক আছে বাবা, সাবধানে থেকো। ওকে মামি। টাকা আছে তোমার কাছে? হ্যাঁ মামি আছে, আজকে লাগবে না। আচ্ছা, ভালোভাবে যেও। আমি হ্যাঁ বলে বাইক নিয়ে আরো দুজন বন্ধুকে নিয়ে রওনা দিলাম সিফাতের বাসায় উদ্দেশ্যে। প্রায় আধা ঘন্টা বাইক চালানোর পর পৌঁছে গেলাম বাসার ভিতরে। যে দেখি মিমি আর নীলিমার একটা ফ্রেন্ড বসে থেকে গল্প করতেছে। আমি আর বন্ধুরা মিলে রাফির ঘর সাজাতে লাগলাম। অন্যদিকে মিমি আর নীলিমার বন্ধু নীলিমাকে বিয়ের জন্য সাজাতে লাগলো। ঘর সাজানোর পর আমি সিফাতকে বাইকের চাবি দিয়ে কাজী সাহেবকে নিয়ে আসতে পাঠালাম। সিফাত চলে যাওয়ার পরে রাফিকে শেরওয়ানি পরিয়ে দিয়ে রেডি করে রাখলাম। একটু পরে কাজী সাহেব আসলেন। আল্লাহর রহমতে ভালোভাবে রাফি আর নীলিমার বিয়ে হয়ে গেল। কাজী সাহেবকে তার প্রাপ্যতা দিয়ে পাঠিয়ে দিলাম। বিয়ের কাজ শেষ করতে রাত 10:30 বেজে গেল। আমি আসার সময় কিছু খাবার এনেছিলাম, সেগুলো সবাই মিলে খেলাম। খাওয়া দাওয়া শেষে রাফি আর নীলিমাকে ওদের রুমে পাঠিয়ে দিলাম। যাওয়ার সময় দুজনে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দোয়া নিয়ে রুমে গেল। ওদেরকে রুমে পাঠিয়ে দেওয়ার পরেই আমরা দুই বন্ধু, মানে যাদেরকে আমি এখানে আসার সময় নিয়ে এসেছিলাম, তারা চলে গেল। এখন নতুন দম্পতিরা ছাড়া আমরা এখানে আছি মোট 4 জন। আমি, সিফাত, মিমি আর নীলিমার ফ্রেন্ড। আমি আর সিফাত একটা রুমে শুয়ে পড়লাম, আর মিমি আর নীলিমার বেস্ট ফ্রেন্ড একটা রুমে ঘুমাতে গেল। সকালে ঘুম থেকে উঠে সবাই মিলে একসাথে নাস্তা করতেছি। তখন সময় হয়তো 7টা থেকে 7:30 হবে। কলিং বেল বেজে উঠলো। ওদের নাস্তা করতে বলে আমি দরজা খুলতে গেলাম। দরজা খুলে দেখো তো আমার চোখ ছানা ভরা হয়ে গেল, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে দুজন পুলিশ আর নীলিমার বাবা। নীলিমার বাবার দিকে তাকিয়ে একেবারে চোখ দুটি লাল হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে রেগে আছে। আমাকে গম্ভীর গলায় বললেন, আমার মেয়ে কোথায়? আমি মুচকি এসে বললাম, আপনার মেয়ে তার স্বামীর সাথে নাস্তা করতেছে। হোয়াট? হ্যাঁ, আপনার মেয়ে রাফিকে ভালোবাসে, আর আপনি রাফির সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন না, এজন্য আমি ওদের বিয়ে দিয়েছি। এতক্ষণে নীলিমা, রাফি সহ সকলে আমাদের কাছে চলে এসেছে। আমার কথা শুনে নীলিমার বাবা তেড়ে এসে আমার শার্টের কোলা চেপে ধরল। তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে একটা বলতে? নীলিমার দিকে তার নজর পড়ল। আমাকে ছেড়ে দিয়ে নীলিমার কাছে যেয়ে বলল, নীলিমা, এই ছেলেটা যা বলতেছে তা কি সত্যি? হ্যাঁ বাবা। নীলিমার কথা শুনে নীলিমার বাবা নীলিমাকে একটা সজোরে চোর মেরে বলল, আজ থেকে আমার কোনো মেয়ে নেই, যে ছিল সে মারা গেছে, অফিসার এদেরকে থানায় নিয়ে চলুন। নীলিমার বাবা চলে যাইতে নীলিমা ওর বাবার হাত চেপে ধরে বলল, বাবা আমাদের মেনে নাও, আমি রাফিকে ছাড়া বাঁচব না। নীলিমার বাবা তার হাত থেকে নীলিমার হাত সরিয়ে নিয়ে আবার চর মারতে চাইলে আমি তার হাত ধরে বললাম, অনেক করেছেন মিস্টার নজরুল চৌধুরী, আপনি কোথা থেকে এত সাহস পেয়েছেন? হ্যাঁ, নীলিমা এতক্ষণ আপনার মেয়ে ছিল, কিন্তু এখন আপনি তাকে মেয়ে হিসেবে অস্বীকৃতি প্রদান করেছেন, আর সবচেয়ে বড় কথা হলো সে এখন একজনের স্ত্রী, সো আপনার আর মারার কোনো অধিকার নেই। নীলিমার বাবা আমার কথায় আরো রেগে গিয়ে পুলিশ অফিসারকে আমাদের থানায় নিয়ে যেতে বলল। এরপরে আবার কি, আমাদের 6 জন, মানে নীলিমা, রাফি, সিফাত, মিমি, নীলিমার ফ্রেন্ড আর আমাকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে আসলো। থানায় নিয়ে আসার পর আমাদেরকে একটা রুমে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে কনস্টেবল চলে গেল। ওরা সবাই একটা ঘোরের মধ্যে আছে, ওরা ভাবতেছে কি থেকে কি হয়ে গেল, কারণ মামাকে ফোন দিলে এখান থেকে বের হতে আমার 5 সেকেন্ড সময় লাগবে না, কিন্তু আমি দেখতে চাচ্ছি যে এখানে কি হয়,
রাফি সহ ওরা সবাই অন্যমনস্ক হয়ে বসে আছে, আর আমি বসে থেকে কানে হেডফোন লাগিয়ে মাথা নিচু করে গান শুনতেছি। আমি রুমের দরজার বিপরীত দিক হয়ে বসে আছি। তবে কেউ যদি রুমে প্রবেশ করে তাহলে সে আমার সামনে না আসা পর্যন্ত আমাকে দেখতে পাবে না। হঠাৎ করে রুমের দরজা খোলার আওয়াজ পেলাম। আমি সেদিকে না তাকিয়ে গান শুনতেছি। একজন পুলিশ বলতেছে, ম্যাম, এরা কয়জন এই মেয়েটাকে এই ছেলের সাথে জোর করে বিয়ে দেয়, আর আমরা এদের সেখান থেকে তুলে নিয়ে এসেছি। পুলিশটার কথা শুনে অবাক না হয়ে পারলাম না। আমি পুলিশটাকে দেখার জন্য পিছনে মাথা ঘোরাতেই আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। এই আমি কাকে দেখতেছি? কারণ এটা আর কেউ নয়, এটা হলো আমার এক্স গার্লফ্রেন্ড সামিয়া, যার জন্য আজ আমি নিজের শহর ছেড়ে এখানে চলে এসেছি। সামিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। পুলিশের মানে কনস্টেবলের ডাকে সামিয়ার ঘোর কাটলো। ম্যাম, কোথায় হারিয়ে গেলেন নাকি মানে বলুন? কনস্টেবল আমাকে দেখিয়ে দিয়ে বললেন, এই ছেলে হলো এদের লিডার। সামিয়া আমার দিকে তাকিয়ে বলল, ও তাহলে এখনো লুচ্চামি শেষ হয়নি। সামিয়ার কথা শুনে ওরা কিছুটা অবাক হলো, কারণ আমার সম্পর্কে এমন রিপোর্ট একটা পুলিশ অফিসার দিবে তা অবাক হওয়ারই বিষয়। তবে আমি অবাক না হয়ে বরঞ্চ একটা মুচকি হাসি দিয়ে পিছনে ঘুরে গান শুনে মনোযোগ দিলাম। সামিয়া কনস্টেবলকে আমাকে শাস্তি দিতে মানে মারার হুমকি দিয়ে বাইরে চলে গেল। এখন আমার প্রতি তোর এত রাগ, বুঝবে একদিন। আমার বন্ধুদের অন্য এক রুমে নিয়ে গেল। এই রুমে শুধু আমি একাই আছি। একটু পরে কনস্টেবল একটা রশি নিয়ে এসে আমাকে বাঁধল। বাঁধার পর যে আমাকে মারতে যাবে, ঠিক তখনই আমার এই রুমে একজনের আগমন। তাকে দেখার পরে কনস্টেবল সাহেব আমাকে মারার জন্য যে লাঠি হাতে নিয়েছিল তা ফেলে দিয়ে সেই আগন্তুকের কাছে গেলেন। আর সেই আগন্তুক লোকের চোখে মুখে ছিল স্পষ্ট রাগের ছাপ। এরপরে সেই লোকটা ধীরে ধীরে আমার কাছে আসলো, আর তার পিছে পিছে আসতেছিল সামিয়া সহ এতানা সকল পুলিশ। সে লোকটা আর কেউ নয়, লোকটা হলো আমার মামা। আমার মামা আমার কাছে আসতেই আমি সামিয়ার দিকে তাকে একটা মুচকি হাসি দিলাম। মামা আমার কাছে এসে আমাকে দেখার পর পিছনে ফিরে সামিয়ার কাছে যে গম্ভীর গলায় বললেন, ওর দোষ কি, ওকে কেন বেঁধে রেখেছেন? আসলে স্যার, এই ছেলেটা এই মেয়েকে জোর করে তুলে নিয়ে যে ওর বন্ধুর সাথে বিয়ে দিয়েছে। জাস্ট শাট আপ, আপনি কি জানেন এই ছেলে কে? সামিয়া অবাক হয়ে বলল, না স্যার। এটা হলো আমার ছেলে শাহিদ হাসান শাহি, আর ওর দোষ কি জানেন? দোষটা হলো সে এই মেয়েটাকে তার বন্ধুর সাথে বিয়ে দিয়ে আত্মহত্যা করা থেকে বাঁচিয়েছে, আর তাকেই আপনারা বেঁধে রেখেছেন। সামিয়া মাথা নিচু করে বলল, সরি স্যার, আমরা বুঝতে পারিনি, কনস্টেবল ওনাকে ছেড়ে দিন। এরপরে কনস্টেবল এসে আমার রশিগুলো খুলে দিলেন। মামার ফোনে একটা কল আসায় তিনি একটু সাইডে গেলেন, আর আমি আমার বন্ধুদের জন্য মানে রাফি, নীলিমা, সিফাত, মিমি আর নীলিমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতে লাগলাম। তবে আমি থানার মধ্যে একটা রুমে বসে আছি, মানে সামিয়ার কেবিনের সামনে বসে আছি। একটু পরে আমার ফ্রেন্ডদের অন্য একটা রুম থেকে বের করে নিয়ে আনলো। আমি বসা থেকে উঠতেই দেখি নীলিমার বাবা নজরুল চৌধুরী থানায় প্রবেশ করলো। আমাদের এই অবস্থা দেখে তিনি প্রচণ্ড রেগে গেলেন। তিনি ভেবেছিলেন আমাদের আটকে রাখা হবে, আর তিনি এসে আমাদের ব্যবস্থা নেবেন। কিন্তু না, তিনি এসে আমাদের তার ভাবনার বিপরীত অবস্থায় পেলেন। নজরুল চৌধুরী রেগে যায় সামিয়াকে বললেন, কি হলো ম্যাম, আপনি এদেরকে ছেড়ে দিয়েছেন কেন? মানে কি মানে মানে করতেছেন? আমার মেয়েকে যারা জোর করে একজন ফকিরের বাচ্চার সাথে বিয়ে দিয়েছে, আর তাদেরকেই আপনারা ছেড়ে দিয়েছেন? নীলিমার বাবার কথা শুনে মেজাজটা বিগড়ে গেল। যা বলার আমাদের বলবে, কিন্তু বাবা মাকে নিয়ে কথা বলায় রাগ উঠল। কিন্তু নিজেকে ঠান্ডা রাখলাম। হঠাৎ মামা পিছন থেকে রুমে ঢুকতে ঢুকতে বলল, মানেটা আনা হয় আমি বলতেছি, মিস্টার নজরুল চৌধুরী। নীলিমার বাবা মামাকে বলল, এই ছেলেগুলো আমার মেয়েকে তুলে নিয়ে এসে জোর করে বিয়ে দিয়েছে। নীলিমার বাবার কথা শুনে নীলিমা বলল, না স্যার, আমাকে কেউ জোর করে বিয়ে করেনি বা দেয়নি, আমি নিজে ইচ্ছাই করেছি। নীলিমার বাবা নীলিমার উপর রেগে গিয়ে বলল, তুই চুপ কর। কেন চুপ করবে মিস্টার নজরুল চৌধুরী?
আপনাদের মতো কিছু স্বার্থপর পিতামাতার জন্য নষ্ট হয়ে যায় হাজারো ছেলে মেয়েদের জীবন। আপনারা শুধু খোঁজেন অর্থ সম্পদওয়ালা ছেলেকে, কিন্তু আপনারা কখনোই ভাবেন না যে আমার মেয়ে তার কাছে যায় সুখে থাকবে না কষ্টে থাকবে। আচ্ছা নজরুল চৌধুরী, আপনি কি বলতে পারবেন আপনি যেখানে আপনার মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলেন সেখানে আপনার মেয়ে সুখে থাকবে, এমনকি তার জীবনটা টিকিয়ে থাকবে? মানে স্যার বুঝলাম না। মামা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বলল, মানেটা খুব সহজ মিস্টার নজরুল চৌধুরী। এই যে আপনার মেয়ে আর আপনার বর্তমান জামাই মানে রাফি দুজনেই একে অপরকে ভালোবাসে। আপনি যদি আপনার মেয়েকে আজ অন্য কোথাও বিয়ে দিয়ে দিতেন তাহলে আপনি আপনার মেয়েকে হারিয়ে ফেলতেন, মানে আপনার মেয়ে তার ভালোবাসার মানুষটাকে না পাওয়ার জন্য আত্মহত্যা করত। আপনি হয়তোবা ভাবছেন আমি এসব কী করে জানলাম। এই যে এটা হলো আমার ভাগ্নে, সে আমাকে আপনার মেয়ে সম্পর্কে গতকাল বলে, আর এটাও বলে যে আপনার মেয়ে যদি রাফিকে না পায় তাহলে আত্মহত্যা করবে, আর আপনার মেয়েকে আত্মহত্যাও এই পৃথিবীর সুখী মানুষ হিসাবে বেঁচে থাকতে গিয়ে। আমার ভাগ্নে আজ পুলিশের হাতে বন্দি। তবে আপনি বলতে পারেন যে আপনার মেয়ে আপনাকে এই বিষয়ে জানালো না কেন? এই উত্তরে আমি মনে করি আপনাকে না জানানো বা না বলাই উচিত, কারণ আপনার মেয়ে আপনাকে রাফির কথা বলেছিল কিন্তু রাফি গরিব বলে আপনি মেনে নিতে পারেননি, আজও আপনি রাফিকে ফকিরের বাচ্চা উপাধি দিলেন। মামার কথা শুনে নীলিমার বাবা নিচের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে তার ভিতরে অনুশোচনা বোধ কাজ করতেছে। আর সামিয়া সহ এই রুমে যতগুলো লোক ছিল সবাই মামার মুখের দিকে তাকিয়ে মামার কথা শুনতেছিল। শোনেন, টাকা পয়সার মধ্যে সুখ শান্তি থাকে না। আপনার অনেক অর্থ সম্পদ আছে কিন্তু আপনার মেয়ে আপনার কাছ থেকে আলাদা বা অনেক দূরে, সেখান থেকে আর ফিরবে না। তাহলে কি হবে আপনার এত অর্থ সম্পদ থেকে, যেখানে বাবা নামে ডাকটি আর শুনতে পাবেন না? কি হবে এত গাড়ি বাড়ি অর্থ সম্পদ থেকে, যেখানে সন্ধ্যার পরেই বালিশে মাথা রেখে সন্তানের কথা ভেবে চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়ে পরিশেষে আমি আপনার মেয়ে রাফির কাছেই সুখে থাকবে? সুতরাং তাদেরকে মেনে নেয় আপনার স্ত্রী। মামার কথা শুনে সকলে স্তব্ধ হয়ে গেলাম। নীলিমার বাবা কিছুক্ষণ চুপ করে থেকে রাফির কাছে এসে রাফির হাত ধরে কান্না করতে করতে বলল, প্লিজ বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে এতদিন তোমাকে অপমান করেছে। আমি এতদিন অর্থ সম্পদের মরে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি কখনো ভাবিনি আমার মেয়ে কার কাছে সুখে থাকবে আর কার কাছে দুঃখে থাকবে, কিন্তু আক্তারুল জামান স্যারের কথা শুনে আমি বুঝতে পারলাম আমার মেয়ে তোমার কাছেই সুখে থাকবে, আর আমার মেয়ের সুখেই আমাদের সুখ। আঙ্কেল, আপনি আমার বাবার বয়সী, আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আর আপনার জায়গায় কেউ হলে একই কাজ করতো, আমি আপনাকে আগেই ক্ষমা করে দিয়েছি। নীলিমার বাবা রাফিকে ছেড়ে দিয়ে এসে আমার মামাকে জড়িয়ে ধরে বলল, স্যার আপনার জন্যই আজ আমি আমার মেয়েকে সঠিক ছেলের হাতে তুলে দিতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, ওদেরকে মেনে নিলে আমি খুশি হব। ঠিক আছে স্যার। এরপরে নীলিমার বাবা নীলিমার কাছে এসে নীলিমার হাত ধরে বলল, মারে আমাকে ক্ষমা করে দে, আমি না বুঝে তোদের ভালোবাসাকে অপমান করেছি। বাবা, আমি তোমাকে মাফ করে দিয়েছি, তুমি শুধু আমাদের মেনে নাও। হ্যাঁ রে মা, নিয়েছি মেনে। রাফি বাবা, তোমার বাবার নাম্বারটা দাও। এই নিন আঙ্কেল। আঙ্কেল কি? হ্যাঁ, আমাকে বাবা বলে ডাকবে। ঠিক আছে বাবা, গুড। এরপর নীলিমার বাবা আমার কাছে এসে বলল, বাবা মামুন, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার মেয়ের সুখের জন্য এত কিছু করেছ আর আমি? ছি আঙ্কেল, এখানে ক্ষমা করার কিছুই নেই, আপনি ওদের মেনে নিয়েছেন এতে আমি খুশি। এরপরে নীলিমার বাবা সবার কাছ থেকে তার পূর্বের ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন, সবাই তাকে ক্ষমাও করে দিলেন। এরপরে তিনি আরও কিছুক্ষণ কথা বলে রাফিয়া নীলিমাকে তার বাড়ি যেতে বলে থানা থেকে চলে গেলেন। এরপরে মামাও কিছুক্ষণ কথা বলার পর তিনিও তার অফিসে গেল। এখন শুধু আমি, রাফি, নীলিমা, আমার বন্ধু আর সামিয়া রুমে আছি। রাফি আমাকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, তোকে যে কি বলে ধন্যবাদ দিব তা খুঁজে পাচ্ছি না। শালা, ধন্যবাদ দিতে হবে না, এখন রেস্টুরেন্টে নিয়ে যায় কিছু খাওয়া। থানায় আসার সময় ভেবেছিলাম তারা কিছু খেতে দেবে, কিন্তু তা না করে তারা রাগ নিয়ে বাঁচে না। আমার কথা শুনে সামি আমার দিকে ভুরু কুচকে তাকালো।
আর একটু পরে তোর মামা আসলে পুলিশ ম্যাম তোকে সকালে নাস্তা করে দিত। সিফাত হাসতে হাসতে বলল, আমি পকেটে হাত ঢুকে দিয়ে বললাম, হা হা, তোদের পুলিশ ম্যাম আমাকে মারবে, সাহস থাকলে আমার গায়ে একটু হাত দিতে বল। আমার কথা শুনে সামিয়া আরও খেপে গেল, এখানে আর না থেকে তার কেবিনে চলে গেল। সামিয়ার এরকম ব্যবহার দেখে ওরা কিছুটা অবাক হলো। আমি এই বিষয়টা এড়িয়ে নিয়ে যাওয়ার জন্য রাফিকে বললাম, কখন খাওয়াবি সেটা বল। ভাইয়া চলেন, আমি আপনাদের খাওয়াবো। তুমি থামো, আজকে আমরা রাফির থেকে খাবো। ঠিক আছে, আমি তোদের খাওয়াবো, চল। এরপর আমরা সবাই থানা থেকে বের হয়ে আসলাম। আমি বের হয়ে এসে ওদেরকে বললাম, তোরা চল, আমি আসতেছি। কোথায় যাবি আবার? আসতেছি, তোরা চল। ওদের সবাইকে এই কথা বলে আমি আবার থানায় আসলাম। থানায় এসে সোজা সামিয়ার কেবিনে গেলাম। রুমে ঢুকে দেখি মিস রুমে নেই। আমি একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। একটু পরে ম্যাম ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। আমাকে তার রুমে দেখে তেড়ে এসে আমার জামার কলার চেপে ধরে আমার মুখের কাছে মুখ নিয়ে এসে বলল, মানে তোর সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার রুমে আসায়? আমি ওর ঠোঁট দুটোতে আমার ঠোঁট দুটি দিয়ে হালকা ছুঁয়ে দিয়ে বললাম, এখনো তো তোর সেই তেজ ফুরায়নি দেখতেছি। লক্ষ্য করলাম সামিয়ার ঠোঁট দুটি কাঁপতেছে। আমি আর নিজেকে সামলাতে না পেরে আবার চার ঠোঁট এক করে নিলাম। সামিয়া ছাড়ানোর চেষ্টা করতেছে কিন্তু আমার শক্তির কাছে পেরে উঠতে পারতেছে না। প্রায় 5 মিনিট পরে ছেড়ে দিয়ে বললাম, এত দেমাক কিন্তু ভালো নাই বুঝেছিস, আর মিষ্টির স্বাদটা কিন্তু অসাধারণ ছিল, বলেই একটা চোখ টিপি দিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। মনে মনে ভাবতেছি আমাকে কষ্ট দেওয়ার ফলে এখন হাড়ে হাড়ে টের পাবে মিস সামিয়া, হা হা। আমি থানা থেকে বের হয়ে বাইরে এসে দেখি বন্ধুরা আমার জন্য অপেক্ষা করতেছে। আমাকে দেখে রাফি বলল, কিরে কোথায় গিয়েছিলি? একটু কাজ ছিল, চল তাড়াতাড়ি। কেউ আর কথা না বাড়িয়ে 3টা রিক্সা নিয়ে রওনা দিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আমি আর সিফাত এক রিক্সায়, আর নীলিমা এক রিক্সায়, মিমি আর নীলিমার ফ্রেন্ড এক রিক্সায়। আমি সামিয়ার রুমে থেকে বের হয়ে যাওয়ার পরে সামিয়া বিড়বিড় করে বলতেছে, শয়তান ছেলে বলে নাকি আমার তেজ এখনো কমেনি। আমার তেজ আছে তাহলে আমাকে কিস করলি কেন? আমি কি সরকারি জিনিস? এখন তো দেখতে আগের থেকেও ভালো হয়েছিস। আবার বলে আমার মিষ্টির স্বাদ নাকি অসাধারণ, শয়তান ছেলে। আমরা একটা রেস্টুরেন্টের সামনে এসে রিক্সা থেকে নামলাম। ভাড়া মিটিয়ে রেস্টুরেন্টে ঢুকে 6 জন মিলে একটা টেবিল বুক করলাম। একটু পর ওয়েটার আমাদের অর্ডার নিতে আসলো। আমরা যে যার ইচ্ছা মতো অর্ডার করলাম। খাওয়া দাওয়া শেষে রাফি বিল দিল। এরপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে যে যার বাসায় যাওয়ার জন্য রিক্সা নিল। রাফি আর নীলিমা নীলিমার বাসায় গেল। আসার সময় সিফাতকে বললাম আমার বাইকটা ওর বাসা থেকে নিয়ে আসতে। আমি বাসায় এসে কলিং বেল বাজাতেই মামি এসে দরজা খুলে দিল। মামির সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে পড়লাম, কারণ গত রাতে ভালো ঘুম হয়নি। বালিশে মাথা দিতেই ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় তিশার ডাকে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে ছাদে গেলাম। ছাদে যে দোলনায় বসতে মনে পড়ে গেল 3 বছর আগের কথা। ডুব দিয়ে দিলাম 3 বছর আগের সে অতীতে। অতীত ভাইয়া, ও ভাইয়া ওঠো, আর কত ঘুমাবে? আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে না? হ্যাঁ আবু, তুই যা, আমি আসতেছি। ঠিক আছে। এই কথা বলে সাফি আমার রুম থেকে বের হয়ে গেল। ও, আপনাদের তো বলাই হয়নি, সাফি হলো আমার একমাত্র আদরের বোন। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা 4 জন, বাবা মা বোন আর আমি। বাবা হলো এখানকার একটা কলেজের প্রিন্সিপাল, আর মা গৃহিণী। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে, আর সাফিয়া এবার 9ম শ্রেণীতে। এই নিয়ে আমাদের পরিবার। আজকে শুক্রবার দুপুরে নামাজ পড়ে এসে লাঞ্চ করে ঘুমিয়েছিলাম। আমার বোনের ডাকে ঘুম ভেঙে গেল। আজকে নাকি তাকে ঘুরতে নিয়ে যেতে হবে, আমিও নিয়ে যাই। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে রুম থেকে বের হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি আমার আব্বু আম্মু সোফায় বসে থেকে গল্প করতেছে। আমাকে দেখে আম্মু বলল, কোথায় যাবি বাবা? আম্মু, সাফিয়া নাকি আজ ঘুরতে যাবে, তাই ওকে নিয়ে একটু ঘুরতে যাব। আম্মুর সাথে কথা বলতে সাফিয়া রুম থেকে সেজে গুজে বের হয়ে নিচে আসলো। ঠিক আছে, ভালোভাবে যাবি। ঠিক আছে আম্মু। বাসা থেকে বের হয়ে আসতে আব্বু বলল, শাহিদ গাড়ি নিয়ে যাও। না আব্বু, রিক্সা চলে যাব। আচ্ছা যাও। এরপর আমি সাফিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম।
রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে ঘুরতে বের হলাম। বাইক আছে কিন্তু আজকে নিয়ে আসতে মন চাইল না। প্রথমে একটা পার্কে আসলাম। পার্কে দুই ভাই বোন কিছুক্ষণ আড্ডা দিয়ে একটা ফুচকার দোকানে গিয়ে দুই ভাই বোন একসাথে ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পরে আরেকটু ঘোরাফেরা করে আবার একটা রিক্সা নিয়ে বাসায় আসলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। রুমে এসে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ে কিছুক্ষণ স্টাডি করলাম। এরপরে সাফে এসে ডিনার করার জন্য ডেকে গেল। আমিও ডিনার করার জন্য নিচে গেলাম। ডাইনিং টেবিলে গিয়ে দেখি আব্বু আম্মু আর সাফে আমার জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে আম্মুর পাশে বসলাম। আম্মু আমাকে তার হাত দিয়ে তুলে খাইয়ে দিল। এটা আম্মুর নিত্যদিনের রুটিন। আমাকে খাইয়ে দেওয়া দেখে সাফে গাল ফুলিয়ে বলল, আম্মু তুমি শুধু ভাইয়াকেই বেশি আদর করো, আমাকে একটুও করো না। আমার আম্মুটা তো দেখতেছি রাগ করছে, এসো তোমাকেও খাইয়ে দিই। সাফিয়া খুশি হয়ে আম্মুর অন্য পাশে বসলো। আম্মু সাফিয়াকে খাইয়ে দিতে লাগলো। খুব আনন্দের সাথে ডিনারটা শেষ করলাম। ডিনার শেষে আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপরে রুমে এসে স্টাডি করে ঘুমিয়ে পড়লাম। সকালে সাফিয়া ডাকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ঘড়িতে তাকিয়ে দেখি প্রায় 9টা বেজে গেছে। তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইক নিয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে। আর আব্বু সাফিয়াকে ওর স্কুলে নামিয়ে দিয়ে কলেজে যাবে। আর হ্যাঁ, আমি আব্বুর কলেজেই, মানে আব্বু যেই কলেজের প্রিন্সিপাল সেই কলেজেই পড়ি। কলেজে পৌঁছানোর পরে বাইকটা পার্কিং লটে রেখে বন্ধুদের কাছে গেলাম। গিয়ে দেখি বন্ধুরা আমাদের আড্ডা দেওয়ার জায়গায় বসে আছে। আমাকে দেখে নীলা, আমার বন্ধু আরও আছে ইকবাল, সাকিব, রিয়াদ আর মৃদু বলল, কিরে এত দেরি করলি কেন আসতে? হ্যাঁ আজকে দেরি করলি কেন? আরে দোস্ত, ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে। কেন, কেউ ডাক দেয়নি? না রে, ডাক দেওয়ার জন্য কেউ থাকলে তো দিবে। তাহলে বিয়ে কর, তাহলে তো ডাক দেওয়ার মতো মানুষ পাবো। কি যে বলিস না তুই, আমার মতো 25 ছেলেকে বুঝি বিয়ে করবে? আইসে রে, আমার কচি খোকা, এখন যদি বিয়ে দেওয়া হয় তাহলে 12টা ছেলে মেয়ের বাবা হয়ে যাবে, আর সে নাকি কচি খোকা। ওই হ্যালো, আমার বিয়ে হলে যদি 12টা ছেলে মেয়ে হতো তাহলে তোদের এতদিন এখনো একটাও হলো না কেন? ইকবাল আর মিতুকে উদ্দেশ্য করে। আর হ্যাঁ, মিতু আর ইকবাল চাচাতো ভাই বোন, আর তাদের ছোটবেলাতে বিয়ে হয়েছে, মানে ওদের দুজনের বয়স তখন 13 বছর ছিল। তখন ওদের দাদু মারা যান, আর ওদের দাদু মারা যাওয়ার আগেই ওদের বিয়ে দিয়ে গেছেন। আমার কথা শুনে ইকবাল আর মিতু বাদে সবাই অট্টহাসি হাসতে লাগলো। ইকবাল মিতুর দিকে মুচকি মুচকি হাসতেছে। মিতু নিচের দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে বলল, এ হারামি, আমাদের মধ্যে বাচ্চা নেওয়ার জন্য এখনো কিছু হয়েছে? আজ থেকে 8 বছর আগে বিয়ে হয়েও যদি তোদের মধ্যে কিছু না হয় তাহলে তো আমার মতো সিঙ্গেল থাকাই ভালো। এখন না পারবি কোনো মেয়ের সাথে কথা বলতে, না পারবি প্রেম করতে। ইকবাল, তোর কপাল শেষ রে, তোর কপাল শেষ। ঠিকই বলেছিস, এখন থেকেই যে প্যারা দেয় না জানি পরবর্তীতে আরও কতগুলো অপেক্ষা করতেছে। ইকবালের কথা শুনে আমরা আর হাসি আটকে রাখতে পারলাম না। আমরা সবাই হাসতে লাগলাম। আর মিতু রাগে ফুসতেছে। মিতু রেগে যে ইকবালকে বলল, আমি তোকে প্যারা দেই তাই না? দাঁড়া আগে বাসায় চল, দেখাচ্ছি মজা। ইকবাল মিতুর মাথায় হাত বুলে দিতে দিতে বলল, কে বলল তুমি আমাকে প্যারা দাও? তুমি আমার মিষ্টি বউ, খালি আদর করো। মিতুর মাথা থেকে একটা ঝটকা ইকবালের হাত ছড়িয়ে নিয়ে বলল, আমাকে আর ফান দিয়ে লাভ হবে না, আমি এমনিতেও মিষ্টি। আমরা বসে থেকে ওদের দুজনের এসব কাহিনী শুনতেছি। হঠাৎ মেয়েলি কণ্ঠে পেছন থেকে কে যেন বলল, এখানে মামুন কে? মেয়েটির কথা শুনে পিছনে তাকাতেই তো আমি হা হয়ে গেলাম। এটা আমি কাকে দেখতেছি? এটা মেয়ে নাকি পড়ি? টানা টানা মায়াবী চোখ, মনে হচ্ছে সেই চোখগুলোতে ডুব দিয়ে সারা জীবন কাটিয়ে দেই। হঠাৎ রিয়াদের ধাক্কা ধাক্কিতে আমার ভাবনা ছেড়ে ঘটল। এই মামুন, তোকে কখন থেকে ডাকতেছি? ও হ্যাঁ, না মানে বল, মেয়েটা তোকে ডাকতেছে। মেয়েটিকে বললাম, আপনি কি মামুন? হ্যাঁ। আসলে আমি এই কলেজে ট্রান্সফার হয়ে এসেছি। প্রিন্সিপাল স্যারকে কিছু ভালো বন্ধুর কথা বললে
তিনি আমাকে আপনার কাছে পাঠালেন। আমি কি আপনাদের বন্ধু হতে পারি? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমার ক্রাশ আমার কাছে এসে ফ্রেন্ড হওয়ার জন্য ভাবা যায়? আমি বললাম হ্যাঁ বন্ধু হতে পারো, কিন্তু তুমি করে বলতে হবে। ঠিক আছে বলবো, আমার নাম সামিয়া আক্তার। ওফস, মুচকি হাসি দেখে তো আমি আবার এই মেয়ের প্রতি ক্রাশ খেলাম। কি তার হাসি, মন চাচ্ছে সারাক্ষণ তাকিয়ে থাকি। আমি বললাম এসো পরিচয় করে দিই। এরপরে আমার সকল বন্ধুদের সাথে মেয়েটির পরিচয় করে দিলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? আমার নাম সামিয়া আক্তার। হায় আল্লাহ, চেহারা যেমন সুন্দর নামটা তো তেমন সুন্দর। এরপর আরও কিছুক্ষণ মেয়েটি আমাদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে গেল। আজকে নাকি ক্লাস করবে না, আর যাওয়ার সময় আমার ফোন নম্বর নিয়ে গেল। আমরা সবাই ক্লাসে গেলাম। সব ক্লাস শেষ করে সবাই মানে আমার বন্ধুরা ক্যান্টিনে গেলাম। আর এটা আমাদের প্রতিদিনের একটা কাজ আর কি। ক্যান্টিনে যাওয়ার পর যে যার মতো অর্ডার করলাম। আর হ্যাঁ, আজকে খাওয়ানোর দায়িত্ব হলো মিতুর মানে ইকবালের জানুর। খাওয়া দাওয়া করতে করতে সাকিব আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মামুন, তুই আমাকে একটা কথা বলবি? হুম বল। তুই কোনোদিনও কোনো মেয়েকে সহজে বন্ধু বানাতে চাস না, কিন্তু আজকে তোর কি এমন হলো যে মেয়েটিকে মানে সামিয়াকে একবার দেখার পর তুই তাকে বন্ধু বানাইলি? সাকিব ভাই ঠিক বলছে, আর তুই তো কোনো মেয়ের দিকে ভুলেও তাকাস না, কিন্তু আজকে সামিয়াকে দেখার পর তুই অন্য জগতে হারিয়ে গিয়েছিলি কি মামা, সামথিং সামথিং নাকি? আমি মুচকি এসে বললাম, আরে না তেমন কিছু না। তুই আমাদের কাছে মিথ্যা বলার চেষ্টা করিস না, কারণ আমরা তোকে ছোটবেলা থেকেই চিনি বা তোর সাথে চলাফেরা করি। সো কাহিনী কি বল। আসলে আমি সামিয়াকে প্রথম দেখাতে ক্রাশ খেয়েছি। প্রথম দেখাতে তাকে ভালো লাগে, বলতে পারিস তাকে আমি ভালোবেসে ফেলেছি। যাক মামা, তাহলে তুইও কাউকে ক্রাশ খাইলি। আরে ক্রাশ খাবো না কেন, আমাদের ভাবি কি দেখতে খারাপ নাকি? মামুন না ক্রাশ খাইলে আমি প্রপোজ করতাম। কি বললি? কি কিছু না, এমনি মজা করলাম আর কি। শাশুড়ি মাকে যদি আজ তোর কথা না বলেছি তাহলে আমার নাম মিতু না, আমাকে ছাড়া অন্য মেয়ের দিকে নজর, দাঁড়া। এ না না লক্ষ্মী বউ আমার, এমন করে না, আর কারোর দিকে নজর দেব না বলে দিলাম। মনে থাকে যেন। ঠিক আছে মিষ্টি বউ। আমরা নিত্যদিনে ওদের এসব দেখে অভ্যস্ত, প্রত্যেক দিনই তারা এমন করে, তবে তাদের ভালোবাসার মধ্যে কোনো কমতি নেই। দিন দিন বেড়েই চলেছে। খাওয়া দাওয়া শেষ করে ক্যান্টিন থেকে বের হয়ে বন্ধুদের থেকে বিদায় নিলাম। এরপর পার্কিং লট থেকে বাইক নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে নামাজ পড়ে লাঞ্চ করতে বসলাম। সাফিয়া আর আব্বু এখন আসেনি, আর তারা একটু দেরি করে আসে, তাই প্রতিদিন আম্মু আর আমি একাই লাঞ্চ করি। লাঞ্চ করে রুমে এসে একটু রেস্ট নেওয়ার জন্য বেডে গাটা এলিয়ে দিলাম। হঠাৎ করে ফোনটা বেজে উঠল, দেখি অপরিচিত নাম্বার। রিসিভ করতেই অপর পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? চিনতে পারোনি? না চিনতে পারিনি, কে আপনি, নাম বলুন। আজকে কাকে ফোন নাম্বার দিয়েছিলে? আমি একটুতে রেগে বললাম কই কাউকে দেইনি তো, আর পরিচয় না দিলে ফোন কাটলাম। আরে রেগে যাচ্ছ কেন, আমি সামিয়া। স্যামের কথা শুনে আমি শোয়া থেকে ধরফরে উঠে বসলাম। ও সামিয়া, আসলে আমি বুঝতে পারিনি। ঠিক আছে সমস্যা নেই। হুম, তো দিয়েছো কিসের জন্য, কোনো দরকার নাকি? না তেমন কিছু না, আমি ফোন দেওয়ায় তোমার অসুবিধা হলো নাকি? আরে না, অসুবিধা হতে যাবে কেন। আমি আবার ভাবলাম আমার ফোন দেওয়ায় তোমার জিএফ এর সঙ্গে কথা বলতে অসুবিধা হচ্ছে বুঝি। কি যে বলো না, আমার কোনো জিএফ নেই। সত্যি? হুম, কিন্তু তোমার এত খুশি হওয়ার কারণ কি? সেটা তুমি বুঝবে না। আর শোনো, আজকে বিকেলে ফ্রি আছো? হ্যাঁ কেন, তোমার সাথে ঘুরতে যাব তাই। স্যামের কথা শুনে আমার লুঙ্গি ড্যান্স দেওয়ার মতো অবস্থা, কিন্তু নিজের আনন্দটাকে চাপা রেখে বললাম, কি তুমি আমার সাথে ঘুরতে যাবে মানে? আমার সঙ্গে তো তোমার তেমন পরিচয় নেই। আমি এই শহরে নতুন এসেছি তাই ঘুরতে বের হব,
আর সেটাও তোমার সাথে ব্যাস। তুমি পরিচিত হও আর অপরিচিত হও, বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যাবে, এটাই ফাইনাল, বুঝেছ? ঠিক আছে মহারানী। এই এই, তুমি আমাকে মহারানী বললে কেন? মহারানী তো বিএফ জিএফ কে আদর করে বলে। সরি, ভুল হয়ে গেছে। হুম, তোমাকে আর জিএফ করতে কতক্ষণ? এই কিছু বললে? কই, না না। ঠিক আছে, আমি রেডি হয়ে থাকবো, তুমি আমার বাসার সামনে এসে ফোন দিবে। আমি তো তোমার বাসা চিনি না। আমার বাসার ঠিকানা তোমার ফোনে এসএমএস করে পাঠিয়ে দিচ্ছি। ওকে। ফোন রেখে ভাবতে লাগলাম, সামিয়া কি প্রথম দেখে আমাকে ভালোবেসে ফেলেছে? আর তা না হলে আমার জিএফ না থাকার কথা শুনে এমন ভেব করলো কেন? না, এখন এসব ভেবে লাভ নেই, ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি 4:30। দ্রুত ফ্রেশ হয়ে আম্মুর কাছে যেয়ে বললাম, আম্মু আমি একটু ঘুরতে বের হচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ঠিক আছে। আম্মুর রুম থেকে বের হতে সাফিয়া এসে বলল, ভাইয়া কোথায় যাবে? একটু বাইরে যাচ্ছি, তোর কি কিছু লাগবে? সাফিয়া কিছুক্ষণ ভেবে বলল, চকলেট আর ফুচকা নিয়ে এসো। কি, তুই এখন ছোট বাচ্চা হয়ে আছিস, এই এই বয়সে কেউ চকলেট খায়? তুমি আনবে কিনা বলো। ঠিক আছে, আমার একমাত্র বোন যখন নিয়ে আসতে বলেছে, তার না নিয়ে আসতে পারি? তাড়াতাড়ি আসবে। আচ্ছা, এরপর আমি বাইক নিয়ে বের হলাম সামিয়ার দেওয়ার ঠিকানায়, মানে সামিয়ার বাসায়। আমার বাসা থেকে সামিয়ার বাসা বেশ দূরেই, প্রায় 25 মিনিট বাইক চালানোর পর সামিয়ার বাসার সামনে এসে পৌঁছালাম। বাইকে বসে থেকে সামিয়ার কাছে ফোন দিলাম, বাসা থেকে বের হয়ে আসতে বললাম। একটু পর সামিয়ার বাসা থেকে বের হয়ে আসলো, আমি সামিয়ার দিকে তাকিয়ে তো আবারও ক্র্যাশ খেলাম। কি আছে এই মেয়েটির প্রতি যা বারবার আমাকে তার প্রতি আকর্ষিত করে? নীল কালারের শাড়ি, ঠোঁটে গোলাপি লিপস্টিক আর হালকা মেকআপ, যা লাগতেছে বলে বোঝাতে পারবো না। সামিয়া আমার সামনে এসে তুড়ি মেরে বলল, এই যে মিস্টার, কি দেখো এমন হা করে? আমি সামিয়ার দিকে তাকিয়ে থেকে বললাম, তোমাকে দেখতেছি, মন চাচ্ছে সারা জীবন এভাবে তাকিয়ে থাকি। সামিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, তাই? বাইকে উঠো। এরপরে সামিয়া আমার বাইকে উঠলো আর আমি ওকে নিয়ে ঘুরতে বের হলাম। সামিয়ার বাসা থেকে খানিকটা দূরে যাওয়ার পরে বাইকের গতি বাড়িয়ে দিলাম। বাইকের গতি বাড়িয়ে দেওয়ার জন্য সামিয়া আমার কাঁধে হাতটা রেখে জড়িয়ে ধরলো। আমি কিছুটা অস্বস্তি বোধ করতেছি, কারণ সামিয়াই আমার জীবনের প্রথম মেয়ে যে আমার বাইকে এত ঘনিষ্ঠভাবে বসে আছে। আমি সামিয়াকে নিয়ে একটা পার্কে আসলাম, বাইক থেকে নেমে ওকে নিয়ে একটা গাছের নিচে বসলাম, দুজনে কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপরে আমি সামিয়াকে নিয়ে কিছু জায়গায় ঘোরাফেরা করে দুইজনে নিয়ে ফুচকা খাইয়ে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় আসলাম। বাসায় আসতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় গিয়ে সামিয়াকে ওর ফুচকা আর চকলেট দিয়ে রুমে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে স্টাডি করতে লাগলাম। এরপরে ডিনার করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। বন্ধুদের কাছে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে আসলাম, কিন্তু সামি এখন আসলো না। ফোন দিলাম কিন্তু রিসিভ করলো না। আমাকে মনে করতে থাকতে দেখে মিতু বলল, দোস্ত মন খারাপ করিস না, ভাবি একটু পর চলে আসবে। হুম, আচ্ছা তুই কি সামিয়াকে তোর ভালোবাসার কথা বলেছিস? না, এখনো বলিনি, তাই ভাবতেছি কয়েকদিন পরে বলবো। ঠিক আছে, কিন্তু বেশি দেরি করিস না, নইলে পাখি ফ্রুত করে উড়াল দিবে। আমি মুচকি এসে বললাম, হুম তুই ঠিক বলেছিস। আমার কথা বলতে বলতেই সামিয়া ক্লাসে ঢুকলো, ঢুকে সোজায় আমার পাশে এসে বসলো। এতে ক্লাসের স্টুডেন্টটা কিছুটা অবাক হলো, কারণ আজ পর্যন্ত কোনো মেয়ে আমার পাশে বসেনি। সামি আমার পাশে বসতেই আমি সামিয়াকে বললাম, আসতে এত দেরি হলো কেন? রাস্তায় রিক্সা পাচ্ছিলাম না তাই। ও, কিন্তু তোমার ফোনটা তো রিসিভ করবে, জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল। তাই সামিয়া মুচকি হেসে বলল, কেন কেন, আমার জন্য তোমার এত চিন্তা কিসে? আমি ওর প্রতি উত্তরে একটা মুচকি হেসে বললাম, সেটা তুমি এখনো বুঝবে না, তবে সময় হলে বুঝবে। হ্যাঁ, এরপর ক্লাসে স্যার আসলেন, একে একে সব ক্লাস করলাম। ক্লাস শেষ করে আমি সামিয়া ইকবাল মিতু নীলা রিয়াদ আর সাকিব এই কয়জন ক্যান্টিনে গেলাম, আজকে আমি ওদেরকে খাওয়ালাম। ক্যান্টিন থেকে বের হয়ে আমি সামিয়াকে একটা রিক্সায় উঠিয়ে দিয়ে
ওর বাসায় পাঠিয়ে দিলাম। আর হ্যাঁ, বাসা সামিয়ার বাসা থেকে বিপরীত দিকে, আমিও বন্ধুদেরকে বলে বাইক নিয়ে বাসায় আসলাম। এভাবে কেটে গেল এক মাস। আর এক মাসে সামিয়ার আমি অনেকটা ক্লোজ হয়ে গেছি। সে আমার অনেক কেয়ার করতে লাগলো। সামিয়া মাঝে মাঝে আমাদের বাসায় আসে। আমার আব্বা আম্মু জানে আমরা ফ্রেন্ড, তবে আমি এখনও সামিয়াকে ভালোবাসার কথা বলিনি। আজকে মহারানী, সরি এখনও তো মহারানী বলা যাবে না, মানে সামিয়া বায়না ধরেছে আজকে বিকেলে ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে দেখি সামিয়ার 50+ মিস কল। হায় আল্লাহ, আজকে কপালে খারাপ কিছু আছে। কারণ যেই কদিন ঘুরতে যাওয়ার সময় সামিয়া আমাকে ফোনে না পেয়েছে, সেই কদিন সামিয়া সোজা আমার বাসায় চলে এসেছে। তাড়াতাড়ি করে নিচে এসে দেখি আজকেও তার ব্যতিক্রম হয়নি। ম্যাম সোফায় বসে থেকে আম্মু আর সাবিরের সাথে গল্প করতেছে, আমাকে দেখে তারই গেল। এরপরে আমি আম্মুকে বলে সামিয়াকে নিয়ে ঘুরতে বের হলাম। বাইক নিয়ে আসলাম আব্দুল জলিল শিশু পার্কে। বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে সামিয়াকে নিয়ে একটা ফাঁকা জায়গায় বসলাম। আমি সামিয়াকে জিজ্ঞাসা করলাম, তোমার কি বিএফ আছে? না, নাই, তবে একজনকে নিজের থেকেও বেশি ভালোবাসি। সামিয়ার কথাটা শুনে আমার চারপাশ অন্ধকার হয়ে গেল। ভালোবাসার কথাটা না বলতে আমি দেবদাস হয়ে গেলাম? তাহলে সামিয়া এতদিন আমার তো কেয়ার করলো কেন? আমি মন খারাপ করে মাথা নিচু করে বসে আছি। সামিয়া আমার এমন অবস্থা দেখে মুচকি এসে বলল, কি হলো, তোমার মুড অফ হয়ে গেল কেন? না, আমি ঠিক আছি। সামিয়া বসা থেকে উঠে আমার সামনে এসে আমার হাত ধরে বলল, মামুন, তুমি আমাকে ভালোবাসো? সামিয়ার কথা শুনে হকচকিয়ে গেলাম। আমি সামিয়ার চোখে চোখ রেখে বললাম, তুমি কি কিছুই বুঝতে পারো না আমি তোমাকে ভালোবাসি কি না? না বললে কি করে বুঝবো বলো। আমি সামিয়ার হাত দুটি শক্ত করে ধরে বললাম, হ্যাঁ সামিয়া, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে প্রথম দেখাতে আমার ভালো লাগে, আর এখন সেটা ভালোবাসায় পরিণত হয়ে গেছে। তাহলে আমাকে আগে বলনি কেন? আমি অন্যদিকে তাকিয়ে বললাম, ভয় করতাম যদি তুমি আমাকে ভুল বুঝে ছেড়ে চলে যেতে, তাহলে হয়তো আমি তিলে তিলে শেষ হয়ে যেতাম। এতটাই ভালোবেসেছিলাম তোমাকে, কিন্তু আজ তোমাকে আমার সেই জমানো কথাগুলো না বলার জন্য আজ তার চেয়েও বেশি কষ্ট পেতে হচ্ছে। স্বামী অবাক হয়ে বলল, কেন? এই তো আমার মনের কথাগুলো তোমাকে না বলার জন্য আজ তুমি তোমার মনে অন্য কারোর জন্য বাসা বেঁধেছ। আগে যদি তোমাকে আমার ভালোবাসার কথা বলতাম, তাহলে হয়তো বা এই কষ্টটা আমাকে পেতে হতো না। কথাগুলো বলতে আমার চোখের কোণায় পানি চলে আসলো। সামিয়া তার আঙুল দিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, আই পাগল, আমি আমার মনে কার জন্য বাসা বেঁধেছি জানো? যার জন্য আমি আমার মনে বাসা বেঁধেছি সে আর কেউ না রে পাগল, তুমি। তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, আর তোমাকে ভালো না বাসলে তোমার এত কেয়ার, তোমাকে সাথে এত ঘোরাফেরা করতাম বলো? সামিয়ার কথা শুনে অবাকের উপর অবাক হয়ে গেলাম। আমি সামিয়াকে জড়িয়ে ধরে বললাম, তাহলে তুমি আমাকে বলনি কেন? জানো কত কষ্ট পেয়েছি? তাই? হ্যাঁ মহারানী, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? না মহারাজ, কখনো তোমাকে ছেড়ে যাব না। ছেড়ে গেলে কিন্তু আমি বাঁচব না। সামিয়া আমার কথা শুনে আমার মুখে হাত দিয়ে বলল, আর কখনো মরার কথা বলবে না, আর আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না বলে আমার কপালে একটা চুমু দিল। এরপরে খুশি মনে কিছুক্ষণ ঘোরাফেরা করে সামিয়াকে ওর বাসায় নামিয়ে দিয়ে গেলাম। নামিয়ে দেওয়ার পর সামিয়া আমাকে ওর বাসায় যেতে বলল, কিন্তু আমি গেলাম না। বাসায় এসে আম্মু আব্বু আর সাফিয়ার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে আসলাম। এরপরে ডিনার করে ছাদে যেয়ে সামিয়ার সাথে ফোনে কিছুক্ষণ কথা বলে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। ক্লাস করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ওদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। আমি ওদেরকে ইচ্ছে মতো খাইতে বললাম। খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা আমাকে জিজ্ঞেস করলো কিসের জন্য আমি ওদেরকে ট্রিট দিলাম। এরপরে আমি ওদেরকে আমার আর সামিয়ার সব কাহিনী বললাম। সামিয়া মাথা নিচু করে বসে আছে। এরপরে বাসায় আসলাম। বাসায় এসে গোসল করে নামাজ পড়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। লেখাপড়া করে আড্ডা দিয়ে সামিয়াকে নিয়ে ঘোরাফেরা করে কাটিয়ে গেল এক বছর। সামিয়ার আমার ভালোবাসা আগের থেকে অনেক জোরালো হয়েছে। তবে মাঝে মাঝে সামিয়া আমাকে সন্দেহ করে, আমি যদি মেয়েদের সাথে মানে বন্ধুদের সাথে কথা বলি তাহলে আমার সাথে ঠিকমতো কথা বলে না। আমিও তেমন কিছু মনে করি না, হয়তো ভালোবাসাটা বেশি হওয়ার জন্য এমন করে,
বা আমার প্রতি এখনও পূর্ণ বিশ্বাস জন্মেনি তাই এমন করে। পরবর্তীতে ঠিক হয়ে যাবে। আর কয়েকদিন পর আমাদের ইন্টার ফাইনাল পরীক্ষা, এখন লেখাপড়া একটু বেশি সময় দিতে হচ্ছে, যার ফলে সামিয়াকে বেশি সময় দিতে পারে না। পরীক্ষা শুরু হয়ে গেল, পরীক্ষার মধ্যে সামিয়াকে নিয়ে তেমন ঘোরাফেরা করা হয়নি, শুধু কথা হয়। আজকে পরীক্ষা শেষ হলো, আল্লাহর রহমতে ভালোভাবে পরীক্ষা দিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সাফিয়া আর সামিয়াকে নিয়ে ঘুরতে বের হলাম, কারণ পরীক্ষার জন্য বেশ কয়েকদিন থেকে সাফিয়াকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। ঘোরাফেরা করে বাসায় আসলাম, বাসায় এসে গোসল করে জোহরের নামাজ পড়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। এভাবে কেটে গেল প্রায় এক মাস। বিকেলে রুমে বসে আছি, আম্মু এসে বলল, বাবা দিশা আমাদের এখানে আসতেছে, তুই বাস স্ট্যান্ডে গিয়ে তিশাকে একটু নিয়ে আয় না। তিশা কখন বাস স্ট্যান্ডে এসে বসেছে? আমাকে একটু আগে ফোন দিয়ে বললো, আর আধা ঘন্টা পরে এসে পৌঁছাবে। সামিয়ার সাথে কথা বলে ফোনটা কেটে পকেটে রাখতেই তিশা যে বাসে আসার কথা ছিল সেটা চলে আসলো, আধা ঘন্টা পরে আসার কথা, কিন্তু এখন আসলো কেন? যাকে এসব ভেবে লাভ নেই। তিশা বাস থেকে নেমে আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, ভাইয়া কেমন আছিস? ভালো আছি আপু, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। এরপর তিশাকে বাইকে উঠিয়ে নিয়ে বাসায় আসার জন্য রওনা দিলাম। মাঝ রাস্তায় এসে তিশা একটা ফুচকার দোকান দেখতে পেয়ে আমার কাছে বায়না ধরলো ফুচকা খাবে, আমিও আর না করলাম না, কারণ আমিও তিশাকে নিজের বোনের মতোই ভালোবাসি। বাইক থেকে নেমে দুজনে ফুচকার দোকানে গিয়ে বললাম, তিশা আর আমি পাশাপাশি বসলাম। ফুচকার দোকানটা রাস্তার পাশে হয়, যে কেউ আমাদেরকে রাস্তা থেকে স্পষ্টভাবে দেখতে পাবে। একটু পর ফুচকাওয়ালা মামা এসে এক প্লেট ফুচকা দিয়ে গেলেন, তবে এক প্লেটে ডাবল প্লেট ফুচকা ছিল। আমি তিশাকে ফুচকা খাইয়ে দিচ্ছি আর তিশা আমাকে খাইয়ে দিচ্ছে। আর হ্যাঁ, ছোটবেলায় তখন তিশা আমাদের বাসায় থাকতো, তখন থেকে তিশা আমার হাতে খাবার তুলে খাইতো। বলতে পারেন আমার হাতের খাবার না খেলে তিশার পেটই ভরতো না, এই অভ্যাসটা এখন আছে। হঠাৎ করে কে যেন একটা আমার শার্টের গলা চেপে ধরলো, তাকিয়ে দেখি সামিয়া, রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। আমাকে কিছু বলতে না দিয়ে সামিয়া ঠাস করে দুইটা চড় মেরে বলল, এটাই তোর বাস স্ট্যান্ড? ব্যাস, বাস স্ট্যান্ডের নাম করে তুই এখানে মেয়ে নিয়ে ফুর্তি করতেছিস? সামিয়া আমার কথাটা শুনো। কি শুনবো? হ্যাঁ, আমাকে ছেড়ে তুই অন্য মেয়ের সাথে কোষ্টি নষ্টি করে বেড়াচ্ছিস কেন? তুই আমার ভালোবাসাকে নিয়ে খেললি? সামিয়া আমার কথাটা শুনো। আমি সামিয়ার হাত ধরে বললাম, সামিয়া প্লিজ তুমি আমার কথা শুনো। সামিয়ার পা থেকে জুতা খুলে আমার গালে দুটা মেরে বলল, তুই আর কখনো আমার নাম মুখে নিবি না, তোকে ভালোবাসাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তোকে ভালো মনে করে তোর সাথে সম্পর্ক করেছিলাম, কিন্তু কি করলি এটা? তুই একটা প্রতারক, তুই কখনো আমার সামনে আসবি না, তোকে দেখে এখন আমার ঘৃণা হয়, জাস্ট ঘৃণা। এই কথাগুলো বলে সামিয়া চলে গেল। তিশাকে থামিয়ে কিছু বলতে চাইলে আমি তিশাকে থামিয়ে দিলাম, কারণ এতদিনে সে আমার ভালোবাসাটাকে বুঝতে পারলো না। এতক্ষণে অনেক লোক জড়ো হয়েছে, সবাই আমাকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, আমি তাদের কাছে হয়ে গেলাম প্লে বয়, কিন্তু কেউ আমার কাছে এসে সত্যিটা জানতে চাইল না। আমি আর কিছু না বলে দোকানের বিল মিটিয়ে তিশাকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে থেকে ভাবতে লাগলাম, কি হয়ে গেল, সামিয়া একটা ছোট্ট বিষয় নিয়ে এইরকম বিহেভ করবে তা ভাবতেও পারিনি। সন্দেহ করাটাই স্বাভাবিক ছিল, কিন্তু সে তো বিষয়টা আগে ভালোভাবে জানবে। হঠাৎ তিশা আমার রুমে এসে আমার পাশে বসে বলল, ভাইয়া আমার জন্য আজ তোর এমন হলো, প্লিজ তুই আমাকে মাফ করে দে। আমি তিশাকে বললাম, আরে পাগলি, এটা স্বাভাবিক ব্যাপার, পরে এমনিতে ঠিক হয়ে যাবে, চল নিচে যাই। হুম চলো। আর হ্যাঁ, তিশা আমার আর সামিয়ার সম্পর্কে সবকিছু জানে। তিশাকে আমি সামিয়ার একটা ছবি দেখিয়েছিলাম, কিন্তু সামিয়া তিশাকে চিনত না, আর তিশা ছাড়া আমার আর সামিয়ার ব্যাপারে আমার পরিবারের কেউ জানে না। নিচে যে সোফায় বসে সামিয়ার কথা বলাগুলো ভাবতেই আমার ভিতরটা মোচড় দিয়ে উঠল। আমি আর বসে না থেকে রুমে চলে আসলাম। রুমে এসে বেডে আধশোয়া হয়ে
সামিয়াকে ফোন দিলাম। কি করব, বড্ড ভালোবাসি যে মেয়েটাকে। একবার ঢুকলো, ঢোকার পর আমার ফোন কেটে দিল। আবার দিলাম, এখন আর ফোন ঢুকতেছে না, সুইচ অফ করে রেখেছে। আরও কয়েকবার দিলাম, কিন্তু ফলাফল একই। কোনো ভাবে রাতটা কাটিয়ে দিলাম। সকালে ঘুম থেকে ফোনটা হাতে নিয়ে চেক করে দেখলাম সামিয়া ফোন দিয়েছে নাকি, না দেয়নি। সামিয়াকে ফোন দিলাম, কিন্তু আবার গত রাতের মতো সুইচ অফ করে রেখেছে। এর আগেও সামিয়া আমার সাথে কথা না বলে ফোন সুইচ অফ করে রেখেছিল, তাই আমি আজকে বেশ গুরুত্ব দিলাম না। তারপরেও মনের ভিতর অজানা ভয় বাসা বাঁধতেছে। ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে এসে আবার শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি তা বলতেই পারবো না। সাফিয়া ডাকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি সামিয়ার কোনো কল আমার ফোনে আসেনি। আমি আবার সামিয়াকে ফোন দিলাম, কিন্তু আবার সুইচ অফ। আমার মনে সামিয়াকে হারানোর ভয়টা আরও বেড়ে গেল। আমি ফ্রেশ হয়ে আর দেরি না করে বাইক নিয়ে সামিয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সামিয়ার বাসায় এসে কলিং বেল বাজাতেই সামিয়ার আম্মু এসে দরজা খুলে দিলেন। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। ভেতরে এসো বাবা। আন্টির সাথে বাসার ভিতরে ঢুকলাম। আন্টি আমাকে সোফায় বসতে বললেন। আমি সোফায় বসে আন্টিকে জিজ্ঞাসা করলাম, আন্টি সামিয়া কোথায় গিয়েছে? সামিয়া তো ওর কোনো এক ফ্রেন্ডের বাসায় গিয়েছে, কেন তোমাকে বলে যায়নি? আন্টির কথা শুনে আমার দুনিয়া উলটপালট হয়ে গেল। এবার বুঝি সত্যিই সামিয়াকে হারিয়ে ফেললাম। কাঁপা কাঁপা কণ্ঠে আন্টিকে বললাম, না আন্টি বলেনি তো। আপনাকে কি বলেছে, কোনো ফ্রেন্ডের বাসায় গিয়েছে? আমাকে তো বলেনি বাবা। কখন গিয়েছে? আজকে সকালে গিয়েছে। ও, তোমাদের মধ্যে কিছু হয়েছে নাকি? মেয়েটা কালকে তোমার সাথে দেখা করতে যাওয়ার পরে বাসায় এসে কান্না করতে শুরু করেছিল। না আন্টি, আমাদের মধ্যে কিছু হয়নি। আন্টিকে আর কিছু বলতে না দিয়ে সামিয়ার বাসা থেকে বেরিয়ে চলে আসলাম। আমার বাসায় এসে কারো সাথে কথা না বলে আমার রুমে শুয়ে পড়লাম। এভাবে 2 মাস পার হয়ে গেল। এই কয়দিনে সামিয়ার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। এই কয়দিনে আমি কারোর সাথে ঠিকমতো কথা বলিনি, বন্ধুদের সাথেও তেমন কথা হয়নি। প্রতিদিন বিকেলবেলা সে পার্কে যাই, যেখানে সামিয়া আমাকে ওয়াদা দিয়েছিল যে কখনো সে আমাকে ছেড়ে যাবে না। বিকালবেলা শুধু ওই পার্কেই যাই, যদি ওই পার্কে গিয়ে একবার সামিয়াকে দেখতে পেতাম। পার্কে যাওয়া ছাড়া সবসময় নিজেকে নিজের রুমের মধ্যে আবদ্ধ করে রাখি। খাওয়া দাওয়ার প্রতি একটা অনীহা ভাব চলে এসেছে, শরীরের প্রতিও তেমন যত্ন নেই। চোখগুলো বড় বড় হয়ে গেছে, দাড়ির গোপগুলো বেশ বড় বড় হয়ে গেছে। দাড়ি আর গোপগুলো আর কয়দিন এভাবে রাখলে হয়তো বীর ঠাকুর উপাধি পেতে দেরি হবে না। আজ বিকেলে পার্কে গেলাম, একটা গাছের নিচে বসে আছি। হঠাৎ করে নজর পড়লো পার্কের গেটের দিকে, একটা ছেলে আর একটা মেয়ের উপর। হেসে হেসে কথা বলে দুজন পার্কে ঢুকতেছে। মেয়েটাকে দেখে মনে হলো সামিয়া। আমি দৌড় দিয়ে মেয়েটার কাছে গেলাম। গিয়ে দেখি, হ্যাঁ এটাই আমার সামিয়া। আমি সামিয়ার হাত ধরে বললাম, সামিয়া কোথায় ছিল এতদিন? জানো তোমাকে ছাড়া আমি কত কষ্ট পেয়েছি? সামিয়া আমার হাত থেকে ওর হাত ছাড়িয়ে নিয়ে বললো,